আরা ফাঁস বাই আরা ফাঁস বাই একবার নিতে থাকে আরার পাশে আর কিছু অংশ নিতে আরার বাড়ির কিছু অংশ নিতে আর ফরিদ মোহাম্মদ ফরিদ মোহাম্মদ রাশেদ মোহাম্মদ মারুফ মোহাম্মদ খালেদ মোহাম্মদ মাসুদ তারা ফাঁস বাই বাস করে আরার জায়গার উদ্দি আজ দীর্ঘদিন তো এই তারা আরও আরার ভিতরের জায়গা দখল করতে স্যার বিভিন্নভাবে আরারে উত্তপ্ত হরেন কিন্তু আরা নীরবে সহ্য করেন ই এনত যে ধরে এনে তারা অক্টোবরের 9 তারিখ বুধবার আর বাড়ির সামনে রাস্তারুর অতর্কিতে তারা 10-12 জন বাইরের মানুষ কই নি হঠাৎ করে আর আক্রমণ করে কইলা যায় না আর হয় আর পরিতে হারাইয়ে পরিতে হারাই না হতে তুই গণহত্যা হইছস তুই আওয়ামী লীগ খরচ তুই 7 তারিখ নিয়মাকারে মরদ নিতে ছাত্র জনতার উদ্দি গুলি চালাইছস সাথে এইভাবে হয়ে নি তারা আরে হয়ে নি তারা আরে মোবাইল দিয়ে কিছুক্ষণ পরে মাধ্য শুরু করে দিয়ে হতে আজিয়ে তোরে পাই আজিয়ে বহুত দিনের হতে ব্যাকুল হতে আজ উচিত হচ্ছে মারি আর বারবার ফরিদে যায়নি হইলে যায় না আর বুকত নিয়ে দুই লাতি এক জোর এক লাতি মারি জোর টেঙ্গে লাতি মারি তারপরে উইতে যাই মাথা সুলতানে ঘুষি ফরিদের ভাই রাশেদ আছে রাশেদ আইনে অসভ্য ভাষায় গালাগালি করে মানে মুকুত উচ্চারণ করানোর মতো গালাগালি করে আর মারতেই আছে মারি টানে এনে আজ যখন মোবাইল লই এনে একটা সাইলাম 999 ফোন করিবার লাই এই সম্বন্ধে আমার মোবাইলটা খারি লই গেলাই খারি লই আর সামনে মোবাইল দেখবে আসার মারি আবার আরে আর না হতে তুই হতে এনাসাইরে ফোন করার দে না ও ইয়ার ফোন করার দে না হতে যা ফোন করবে হতে এখন হতে এইভাবে আই না আবার মুখ নিয়ে ঘুষি মার দিয়ে ঘুষি মারে লাতি মারে আর মারিবার হয়ে দে ওই যে জায়গা জমির বিরোধ আই আর পরিবারের পক্ষ তো মামলা মোকদ্দমা যেটা যা কিছু মুখ করেন পরের ব্যক্তুন আই মুখ করি এখন তারা মনে হচ্ছে তো হয়তো আর যখন করি ফেলাইলে বা আরও যদি গণপিটন দিয়ে মারি ফেলা তাহলে আর এগুলো মুখ করিবার কেউ থাকতো না তারা হয়তো আর জায়গা এখন দখল করিতে পারিব এনে তো তারা প্রতিনিয়ত সত্য দিন হয় না হতে কি তো তোরার হতে তুমি উচ্ছেদ করছো তোরার উচ্ছেদ করছো তারা আর না ইতারাতে হন ইতার হইতে আর জায়গা ইতারাতে হন জায়গার হন দলিল নাই যদি তারা যদি আর আর তারা যদি প্রপার দলিল যদি তারা দেখাইতে পারে যে আর জায়গার মালিক তারা বা তারা যেগুন রইয়ে ইবেরও জায়গার মালিক আরা তাহলে আরা আর জায়গা তারা সারে দিয়ে আর যদি তারা যদি করে দেয় প্রমাণ করে বা তারা যদি দলিল দিয়ে হয় দেয় এখন তারা জায়গা জনসংখ্যা তাহলে আর জায়গা সারে দিয়ে মারা কি কেউ ই অন্যায়ভাবে কেউ হন কিছু হন দিন আইতাম ন চাই ভবিষ্যতে ফাইতে ন চাই স্থানীয় মানুষের বাইরবার তারা বুঝার তারা আনাতে জায়গা খাইব আর তারা জায়গা খাই ফেলাই তারা জায়গা নদীর এরকম বিষয় আর ওয়ার্ড কাউন্সিল অভিযোগ নিতে আরও অভিযোগ জানাই এই বিষয়ে আইনি পদক্ষেপ আই হাসপাতালে যাচ্ছিলাম হাসপাতাল আই রিলিজ হই 16 তারিখ রিলিজ হওয়ার পরে আর এখন কাগজপত্র এখন আই মামলা ড্রাফট করি আমি মামলা ফাইল করি বলে রেডি করি ঠিক আছে মামলাই গজ্জুম আইনি মামলা কিন্তু এখনও মামলা করা সম্ভব নয় আর চাওয়া পাওয়া যেতে এই সমস্ত সন্ত্রাসী যেগুন রাজনৈতিক দলের ছত্র ছায়াই আরার মতো সাধারণ নিরীহ মানুষদেরে নির্যাতন করে তারার বিচারক এবং আর অব্দি যে ঘটনায় আর আজ পরিবার পুরা পরিবার নিরাপত্তাহীনতা ভুগে আয় আর পরিবারের নিরাপত্তা চাই আর যে মিথ্যা ওকে রাজনৈতিক পরিচয় দিয়ে নি মানুষের বিভ্রান্ত করিয়ে নি ওকে উত্তেজনার সৃষ্টি করি আর যে ওকে হত্যা প্রচেষ্টা লইয়ে আই এবার ওকে বিচার দাবি করি এখন এই পরিস্থিতিতে আমরা বাড়ির বাইরে সবাই বাড়িতে যেতে পারছি না খুবই অস্থিতিশীল একটা অস্থিরতার মধ্যে আমাদের সময় কাটছে আমার ছেলে আমার হাজব্যান্ড কেউই বাড়িতে যেতে পারছে না আমিও নিরাপত্তাহীনতার কারণে বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে একটু যাই গেলে দেখি যে ওদের তৎপরতা আরও বেড়ে যায় ওরা বাড়ির ভিতরে ঢুকে দারোয়ানকে পিটে মারে এবং আমাদেরকেও হুমকি ধমকি দেয় যেন আমরাও বাড়ি ছাড়া প্রায় বলতে গেলে এই নিরাপত্তা চাই আমরা আমরা যেন ঠিক মতো জীবনযাপন করতে পারি আমাদের সেই নিরাপত্তা সময় আমি বাইর হইছি এখন আরো সাইড দিয়ে দেশক আইন শৃঙ্খলা আছে সরকার আছে সমাজ আছে ব্যাগে তো দেহের এখন ব্যাগে সো ব্যাগে অজুহাত দিয়ে দেশের অবস্থা খারাপ আর কিছু করিবার নাই এখন আরার উপর কোনো নির্দেশনা এলে ব্যাগে অজুহাত দিয়ে বইর এখন আর আম জনতা আর হন্দি যাই হার হাসে যাই আর সাইড দিয়ে ঘটনাগার উগ্র সুষ্ঠু তদন্ত পুলিশ প্রশাসন আইন আদালত সরকারের তুন উগ্র তদন্ত কিবের বিচারক আর আরা তো নিরাপত্তাহীনতা আছে আর আরো যথাযথ নিরাপত্তা দেয় আর যাতে সুস্থ সুন্দরভাবে বসবাস করিতে পারি আর নিজের বাড়িতে